Welcome back students. Today we will start with lesson 9, Jesse Bose, A Beautiful Mind. তোমরা প্রত্যেকেই জগদীশচন্দ্র বসু সম্পর্কে অল্প বিস্তর কিছু জানো। আজকে আমি তোমাদের তার সম্পর্কে কিছু একটা ছোটবেলাকার একটা ঘটনা বলবো। তিনি কিভাবে পড়াশোনা শুরু করেছিলেন। জগদীশচন্দ্র বসুর বাবা ছিলেন ভগবানচন্দ্র বসু। তিনি ছিলেন সে আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাদের পরিবার ছিল সচ্ছল। চাকরিতে খুব ব্যস্ত থাকলেও ভগবানচন্দ্র বসু কিন্তু ছোটবেলা থেকেই জগদীশচন্দ্র বসুর লেখাপড়ার ব্যাপারে খুব কড়া নজরদারি দিতেন। ছেলেকে তিনি কোথায় পড়াবেন, তখনকার দিনে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বেশ একটা আভিজাত্যের প্রতীক ছিল। কিন্তু ভগবানচন্দ্র ভাবলেন যে ছেলেকে তিনি দেশীয় স্কুলে পড়াবেন। তিনি নিজের মায়ের নামে একটি বিদ্যালয় খোলেন, বাংলা ভাষার বিদ্যালয়। জগদীশচন্দ্র বসুকে তিনি সেখানে ভর্তি করালেন। গ্রামের আরও পাঁচজন গরিব ছেলের সাথে তিনি একই স্কুলে পড়তেন। তারপরে ভগবানচন্দ্র বসু নিজের উদ্যোগে আরও একটি স্কুল খুলেছিলেন, সেটি ছিল টেকনিক্যাল স্কুল। গ্রামে যারা কামার, কুমোর, ছুতোরের কাজ করতেন তাদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্কুল খুলেছিলেন তিনি সন্ধেবেলায়। ভগবানচন্দ্র জগদীশচন্দ্রকে সেই সন্ধেবেলার স্কুলেও ভর্তি করে দিলেন সবার সাথে হাতে কলমে কাজ শেখার জন্য। যদি কোনোদিনও জগদীশচন্দ্র বসু স্কুলে না যেতে চাইতেন তাহলে কিন্তু বাবা উত্তম মধ্যম তাকে মারতেন। এর থেকে একটা লাভ হলো, আর সকলের সাথে জগদীশচন্দ্র বসু কিন্তু হাতের কাজের মর্যাদা দিতে শিখলেন। শুধু যে মাথা দিয়েই পড়াশোনা হয় তা নয়, হাতের কাজও সমানভাবে সমান, এটাই তিনি শিখলেন। তাহলে আমরা দেখলাম জগদীশচন্দ্র বসু তার বাবার খোলা সান্ধ্য স্কুলে গ্রামের আর সকলের সাথে হাতের কাজকর্ম শিখেছিলেন। এইবার আমরা মূল অধ্যায় চলে যাব, ইউনিট 1। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিকভাবে 1895 সালে ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীন। A different history was made that year at the town hall in Calcutta. সেই বছর কলকাতার টাউন হলে এক অন্যরকম ইতিহাস রচিত হয়েছিল। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. Presidency College-এর সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র বসু একটি আকর্ষণীয় প্রামাণ্য বক্তব্য তুলে ধরেছিলেন সকলের সামনে। এভরিওয়ান ওয়াজ ওভারঅড ওয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভস ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল টু আ থার্ড রুম অ্যাবাউট 75 meters অ্যাওয়ে। প্রত্যেকেই অভিভূত হয়ে গিয়েছিলেন যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ সভাগৃহ থেকে 75 meters দূরের তৃতীয় একটি ঘরে পরিবাহিত হয়েছিল। দিস ওয়েভস পাসড থ্রু থ্রি সলিড ওয়ালস। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো তিনটে নিরেট দেওয়ালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট উইচ পেভ দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটি ছিল একটি উল্লেখযোগ্য ও উদ্ভাবনামূলক ঘটনা যা সারা পৃথিবী জুড়ে ভবিষ্যতের গবেষণার পথকে তৈরি করে দিয়েছিল। বর্ন অন 30th November 1858 অ্যাট বিক্রমপুর, নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, জগদীশচন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, আ ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন। 1858 সালের 30শে নভেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি,
যা বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। জগদীশচন্দ্র বসু ছিলেন বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। তিনি একাধারে ছিলেন পদার্থবিদ, জীববিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী এবং একই সঙ্গে ছিলেন কল্পবিজ্ঞানের একজন লেখক। হিজ ফাদার ভগবানচন্দ্র বোস ওয়াজ এ লিডার অব দ্য ব্রাহ্ম সমাজ। তার পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি ফরিদপুর, বর্ধমান এবং আরও অন্যান্য জায়গায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন। জগদীশচন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। জগদীশচন্দ্র বসুর বাবা চেয়েছিলেন তার ছেলে মাতৃভাষায় পড়ানো হয় এমন স্কুলে পড়াশোনা শুরু করুক। এই কারণে তিনি সেরকমই একটি স্কুলে তাকে ভর্তি করে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে কোনো ভাষা শেখার আগে নিজের মাতৃভাষাকে অবশ্যই জানা দরকার। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, এছাড়াও একজনের উচিত তার নিজের দেশের লোকদের সম্পর্কে জানা। আচ্ছা, বিসাইডস মানেটা তোমরা বিসাইডস শব্দটা একটু লক্ষ্য করো। বিসাইডস আমরা প্রিপোজিশন হিসেবে বিসাইড ইউজ করি, সেখানে এস ইউজ করি না। BESIDE বিসাইড মানে পাশাপাশি, কিন্তু যখন তুমি একটা এস যোগ করে দিচ্ছ তখন কিন্তু এটা বিসাইডস হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে এছাড়া। তাই বিসাইড আর বিসাইডস দুটো মানে কিন্তু আলাদা। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড অ্যাট এ টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস ওয়াজ অ্যান অ্যারিস্টোক্রেটিক স্ট্যাটাস সিম্বল। বিক্রমপুর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে, সেটা ছিল 1915 সাল, সেই সময় বোস বলেছিলেন, সেই সময় বাচ্চাদের ইংরেজি বিদ্যালয়ে পড়ানোর জন্য পাঠানোটা ছিল অভিজাত বংশমর্যাদার প্রতীক। ইন দ্য ভার্নাকুলার স্কুল টু উইচ আই ওয়াজ সেন্ট দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান স্যাট অন মাই লেফট। বাংলা ভাষার শিক্ষা দেওয়া হয় এরকম যে স্কুলে আমাকে পাঠানো হয়েছিল সেই স্কুলে আমার এক পাশে বসতেন বাবারই এক মুসলমান সহযোগী বন্ধুর ছেলে, তিনি বসতেন আমার ডান সাইডে, আর আমার বা সাইডে বা বাম দিকে বসতেন একজন জেলের ছেলে। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সঙ্গী। আই লিসেন স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স। আমি মন্ত্রমুগ্ধের মতো তাদের গল্প শুনতাম পাখি, জন্তু জানোয়ার এবং বিভিন্ন জলজ প্রাণীদের নিয়ে। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড আ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার। হয়তো এই ছোটো ছোটো গল্পগুলোই প্রকৃতির কার্যকলাপ অনুসন্ধান করার ব্যাপারে আমার মনে এক অতীব আগ্রহের সৃষ্টি করেছিল। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. যখন আমি আমার সহপাঠীদের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসতাম, আমার মা কোনো রকম ভেদাভেদ না করেই আমাদের সকলকে ডেকে খাওয়াতেন। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. এই সমস্ত ছোটবেলার বন্ধুত্ব গড়ে উঠেছিল বলেই আমি কখনো অনুভব করিনি এমন কোনো মানুষ এই পৃথিবীতে বা সমাজে আছে যাদের আমি নিচু জাতি বলে তকমা দিতে পারি। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. আমি কখনো উপলব্ধি করিনি যে দুটি সম্প্রদায় হিন্দু এবং মুসলিম এদের মধ্যে কোনো সাধারণ সমস্যা আছে।
In 1869, Bose joined Hill School and 6 years later, he was admitted to St. Xavier's School in Calcutta. 1869 সালে জগদীশচন্দ্র বসু হেয়ার স্কুলে ভর্তি হন এবং তার 6 বছর পর কলকাতা সেন্ট জেভিয়ার স্কুলে তাকে ভর্তি করানো হয়। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউগিন লাফন্ট, who played a significant role in developing his interest in natural science. এই সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াকালীন তিনি জেসুইট ফাদার ইউজিন লাফাতের সংস্পর্শে আসেন, যিনি প্রাকৃতিক বিজ্ঞানের ওপর জগদীশচন্দ্র বসুর আগ্রহ গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science. পরবর্তীকালে জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডে চলে যান এবং কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন, সেখানে প্রাকৃতিক বিজ্ঞান বিষয় পড়বার জন্য। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. 1884 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানের ওপর ট্রাইপোস ডিগ্রি লাভ করেন এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে BSc ডিগ্রি পান। দ্য ফলোয়িং ইয়ার, অর্থাৎ পরের বছর মানে ইন 1885, বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। বোস, অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস, প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন পদার্থবিদ্যার অস্থায়ী অধ্যাপক হিসেবে। অফিসিয়েটিং প্রফেসর মানে অস্থায়ী অধ্যাপক। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে গবেষণার জন্য পুরোপুরি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, তাকে তার ইউরোপীয় সহকর্মীদের তুলনায় কম বেতন দেওয়া হতো বা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, বোসের এক উল্লেখযোগ্য রকম আত্মমর্যাদা ও জাতীয় গর্ববোধ ছিল, অর্থাৎ তিনি একজন ভারতীয়, সমান যোগ্যতা থাকা সত্ত্বেও তার ইউরোপিয়ান কলিগরা তার থেকে বেশি মাইনে পাবেন, অথচ তিনি ভারতীয় হয়ে কম মাইনের অফার তাকে দেওয়া হবে, এই জাতীয়তা ভেদটা তিনি মানতে পারেননি। Therefore, as a sign of protest, he continued his teaching assignment for 3 years without accepting his salary. তিনি প্রতিবাদ স্বরূপ 3 বছর সেখানে শিক্ষকতার কাজ তো চালিয়েছিলেন কিন্তু কোনো রকম বেতন গ্রহণ করেননি, অর্থাৎ কম মাইনে তো দূরের কথা, তিনি বিনা পয়সায় পড়িয়ে গেছেন, এটা ছিল তার প্রতিবাদ। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম আ পার্মানেন্ট টিচিং পোস্ট, অবশেষে বোসের এই অদম্য ব্যক্তিত্ব দেখে পাবলিক ইনস্ট্রাকশনের প্রধান আধিকারিক এবং কলেজের অধ্যক্ষ তাকে স্থায়ী শিক্ষকের পদ প্রদান করেন। উই উইল কন্টিনিউ উইথ দ্য ইউনিট টু। আমরা ইউনিট ওয়ানে দেখলাম বোসকে অ্যাট লাস্ট একটা পার্মানেন্ট পোস্ট এবং তার যথাযথ সম্মান দেওয়া হলো। নাও স্টার্ট। Bose had invented several sensitive instruments. Bose বিভিন্ন ধরনের সংবেদনশীল যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। One of them is the crescograph, which is used to measure the growth rate of plants. সেই সমস্ত যন্ত্রপাতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল crescograph, যার সাহায্যে গাছেদের বৃদ্ধির হার পরিমাপ করা হয়। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings. তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জগদীশচন্দ্র বসু দেখিয়েছিলেন যে গাছও মানুষের মতোই আচরণ করে,
অল দ্য প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যালস। যদিও প্রাণীদের থেকে গাছেদের প্রতিক্রিয়া জানাতে একটু সময় বেশি লাগে। হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি লাইক জাস্ট লাইক হিউম্যান বিংস। তিনি প্রমাণ করেছিলেন গাছেরাও মানুষের মতো তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বাইরের উদ্দীপকের প্রতি সংবেদনশীল। স্টিমুলি মানে উদ্দীপক, যা তোমার ভেতরে কোনো উদ্দীপনা সৃষ্টি করে। বাই ইনজেক্টিং পয়জন টু আ লিভিং প্ল্যান্ট, বোস শোড দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। একটি জীবিত গাছে বিষ প্রবেশ করিয়ে তিনি দেখিয়েছিলেন সেই গাছও মানুষের মতোই প্রতিক্রিয়া জানায়। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জগদীশচন্দ্র বসু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কোনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ইটালির বিজ্ঞানী মার্কোনি ছিলেন সেই ব্যক্তি যিনি তারবিহীন টেলিগ্রাফ আবিষ্কারের পেটেন্ট বা একচেটিয়া অধিকার পেয়েছিলেন। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে যে কলকাতায় জনসমক্ষে দেওয়া বোসের সেই বক্তব্যগুলো, এই বিষয়ের ওপর যে বক্তব্য তিনি রেখেছিলেন, সেগুলো কিন্তু অনেক আগেই ঘটেছিল, অর্থাৎ মার্কোনির অনেক আগে। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশনস, বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। তার আবিষ্কারগুলো থেকে কোনোরকম বাণিজ্যিক লাভ খোঁজার পরিবর্তে বোস কী করলেন, তার সমস্ত আবিষ্কারকে জনসমক্ষে তুলে ধরলেন, যাতে তার গবেষণার পথ ধরে অন্যরা আরও এগিয়ে যেতে পারে আরও নতুন নতুন তথ্য অনুসন্ধানের পথে। দেখো, মার্কোনি কিন্তু টেলিগ্রাফ, ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য পেটেন্ট পেয়েছিলেন, অর্থাৎ একচেটিয়া অধিকার, যে অধিকার কিন্তু অন্য কেউ আর নিতে পারবে না। কিন্তু বোস কিন্তু একই ধরনের আবিষ্কার করলেন এবং তা কিন্তু তিনি আর একচেটিয়া নিজের কাছে সীমাবদ্ধ রাখলেন না, তিনি সকলের জন্য খুলে দিলেন যাতে সবাই এই গবেষণার সুযোগ পান। এখানেই কিন্তু তার উদারতা। হাউ এভার, বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিভ্যালুয়েটেড। এতদিন পরে বোসের এই অবস্থানকে, বোসের এই অবদানকে কিন্তু পুনর্মূল্যায়ন করা হচ্ছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. এই মহান ভারতীয় বিজ্ঞানীকে শেষ পর্যন্ত খ্যাতি দ্বারা ভূষিত করা হয় 1917 সালে, যখন ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দেন। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। তাকে আরও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়েছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি এবং কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার। নিডলেস টু সে, হি ইজ ওয়ান অব দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। এটা বলার অপেক্ষাই রাখে না ভারতবর্ষে যে ধরনের বা যে সমস্ত বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেছিলেন, জগদীশচন্দ্র বসু ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। স্যার জেসি বোস রোট সেভারেল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস। স্যার জেসি বোস অনেক বই লিখেছিলেন এবং অনেক পত্রিকায়, অনেক এগিয়ে থাকা বিজ্ঞানমূলক পত্রিকায় তার গবেষণার কাগজপত্র বা কাজগুলো প্রকাশিত হয়েছিল। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902। তার কিছু বিখ্যাত বইগুলোর মধ্যে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং ছিল বিখ্যাত, যেটা 1902 সালে প্রকাশিত হয়েছিল। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, এটা প্রকাশিত হয়েছিল 1926 সালে। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, এটা প্রকাশিত হয়েছিল 1928 সালে।
In 1896, Bose wrote Nirudesher Khoje, a science fiction. 1896 সালে বসু একটি সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের কাহিনী লেখেন যার নাম নিরুদ্দেশের খোঁজে। In fact, he was the first writer of science fiction in Bangla. অর্থাৎ বাংলা ভাষায় প্রথম কল্পবিজ্ঞানের গল্প যিনি লিখেছিলেন তিনি ছিলেন বসু। In November 1917, Bose founded the Bose Institute as his own house in Calcutta. 1917 সালের নভেম্বর মাসে কলকাতায় তার নিজের বাড়িতে জগদীশচন্দ্র বসু বোস ইনস্টিটিউট স্থাপন করেন, যাকে আমরা অনেকেই বসু বিজ্ঞান মন্দির নামে চিনি। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি এই বোস ইনস্টিটিউটকে বিজ্ঞানের গবেষণার জন্য দান করেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথড হিজ লাস্ট অন 23rd November 1937। এই মহান বিজ্ঞানী, এই মহান ভারতীয় বিজ্ঞানী 1937 সালের 23শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তোমরা দেখলে কিভাবে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বিজ্ঞান সাধনাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তার বিভিন্ন গবেষণা, তার বিভিন্ন লেখালেখির মাধ্যমে। থ্যাংক ইউ।